ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য উঠে এলো একটি বিরাট বড় সুখবর আপনাদের মধ্যে থেকে যাদের যাদের জব কার্ড রয়েছে এবং যারা যারা একশো দিনের কাজ করেছেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটি অবশেষে আজ জানিয়ে দেওয়া হলো যে চব্বিশ লক্ষ জব কার্ড হোল্ডাররা এই তারিখ পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জব কার্ড অর্থাৎ একশো দিনের টাকা তো বন্ধুরা সে নিয়ে আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কারা কারা কত তারিখ একশো দিনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সমস্ত কিছু তথ্য আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না একশো দিনের টাকা অ্যাকাউন্টে ঢুকবে কবে থেকে তারিখ এগিয়ে আনলো রাজ্য সরকার জি এনআর ইজিএ প্রকল্পের জব কার্ড হোল্ডারদের টাকা রাজ্যেই মেটাবে কলকাতায় মঞ্চ থেকে এমনটাই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই তিনি জানিয়ে দিয়েছিলেন আগামী একুশ ফেব্রুয়ারির মধ্যে একশো দিনের কাজের টাকা মেটানো হবে প্রাপকদের পরে সেটা পিছিয়ে পয়লা মার্চ করা হয় কিন্তু বিষয়টি পুনর্বিবেচনা করে সেই তারিখ ফের এগিয়ে আনা হলো। প্রাথমিকভাবে রাজ্য সরকারের কাছে পরিসংখ্যান ছিল গোটা রাজ্য জুড়ে একুশ লাখ জব কার্ড হোল্ডার রয়েছেন যারা বিগত কয়েক বছর ধরে একশো দিনের কাজের টাকা পাননি তবে মুখ্যমন্ত্রী ঘোষণার পর ফের জব কার্ড হোল্ডারদের সংখ্যা যাচাই করা হয় সেখানে দেখা যায় রাজ্যে প্রায় চব্বিশ লাখ পঞ্চাশ হাজার জব কার্ড হোল্ডার রয়েছে সেই কারণে প্রাপ্য অর্থ ফেরতের দিন পিছিয়ে দেওয়া হয় রাজ্যের বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আগামী পয়লা মার্চের মধ্যে টাকা টাকা পাঠানোর চেষ্টা করা হচ্ছে তবে গতকাল রবিবার বীরভূমের জেলায় একটি সরকারি পরিষেবার অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ফের জানান পয়লা মার্চ নয় তার আগেই জব কার্ড হোল্ডারদের টাকা ফেরতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে টাকা পাওয়া যাবে প্রাপকদের অ্যাকাউন্টে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে জব কার্ড নিয়ে উঠে আসা আজকের গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম